হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যানার্জি কিন্নি পরিবারের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তাহলে চলো আজকে দিনটা স্টার্ট করি, দেখা যাক আজকে তোমাদের সাথে আমি কী কী শেয়ার করি। আর হ্যাঁ, প্লিজ দেখার আগে একটা লাইক করো, ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক। সকালবেলায় আজকে আর অন্য কিছু শেয়ার না করে সরাসরি চলে এসেছি রান্নায়। এই দেখো পেঁপে আর আলু কেটে নিয়েছি, আর রান্না করব শোল মাছ। শোল মাছটা জলে ভিজিয়ে রেখেছি বরফ ছাড়ার জন্য। আর এদিকে সব ফুটনো কাটা সব পড়ে আছে, এখনও কিচ্ছু পরিষ্কার করা হয়নি। আর এইটার মধ্যে তুলবো, এখন আমাদের আবার নিয়ম হয়েছে না শুকনো ময়লা আর ভেজা ময়লা আলাদা আলাদা ফেলতে হবে, তো সেটার জন্যই আলাদা আলাদা প্যাকেট করে ফেলতে হবে সব কিছু। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এটাতে আমরা করে খেয়েছি আজকে জল খাওয়ার পরোটা, পরোটা আর চা, আর বাবাকে দিয়েছিলাম পরোটা আর তরকা। আর দেখো আটাটা তুলতে আমি ময়দাটা তুলতে আমি ভুলেই গেছি, এটা আমার সাথে প্রায় দিনই হয়, ময়দাটা বের করে তুলতে ভুলে যাই। চলো ময়দাটাও ঢুকিয়ে দিলাম ফ্রিজে, এবারে রান্নাবাড়ির সাথে লেগে পড়া যাক। আর বাবা দোকানে গেছিলো, নিয়ে এসছে আলু আর পাউরুটি, কিন্তু আজকে পাউরুটি করলাম না, আজকে যেহেতু ময়দা মাখা ছিল বলে পরোটাই খেলাম। তো আলুগুলো আজকে এখন তুলে আনতে ওদিকে রেখে আসতে হবে। আর কিছু রান্না করবো না, মোটামুটি সব রান্নাই করা আছে। আমার এখানে হয়ে গেছে পেঁপের তরকারি, শোল মাছ ভাজাও হয়ে গেছে। শোল মাছ এই যে বসিয়েছি, কিন্তু আমি কমিয়ে দিয়েছি কেন, কারণ ওই ঘরে পুরো স্কুল থেকে আসলো বলে একটুখানি কমিয়ে দিয়েছি। একদম কমানো থাক, কিছু হবে না, একটুখানি জল দিলে আবার ঠিক হয়ে যাবে। এই যে পুরো স্কুল থেকে এসে এখন স্কুলে ড্রেস ছাড়িনি, এই যে এখন ডাব নিচ্ছে। আজকে আখের রস নেওয়া হয়েছে, বাবা ডাবটা কালকের জন্য নিয়ে রাখছে, কালকে এসে খাবে স্কুল থেকে, ওই জন্য আজকে নিয়ে রাখছে। কারণ প্রতিদিন ডাব পাওয়া যায় না, কোনোদিন পাওয়া যায় কোনোদিন পাওয়া যায় না, ওই জন্য পাওয়া গেলে নিয়ে রাখে। এই যে স্কুল ড্রেস ছাড়িনি, ডাব কাটা দেখছে। চলো আমিও রান্নাটা কমপ্লিট করে নিই। আর বললাম তো তখন চিকেন আছে, চিকেনটা বের করবো, ডালটা কালকে রাত্রে করেছিলাম, ডালটা বের করবো, তাহলেই হয়ে যাবে। আর ডালের জন্য একটুখানি পাঁপড় ভাজবো খাওয়ার আগে। ও বাবার জন্য একটু মোচাও আছে, ভুলে গেছিলাম, মোচাটাও বের করবো, সব গরম টরম করবো। এই কড়াই এখানে সব মেজে নেবো, আর এটা না ঘিয়ের কৌটোটা, কালকে ঘিটা শেষ হয়ে গেছে, ঘিয়ের কৌটোটা গরম জলে দিয়ে রেখেছিলাম, তো আবার জমে গেছে, আবার একটুখানি গরম জলে দিতে হবে, মন যদি আসলে ওটাকে পরিষ্কার করে দেবে। তো চলো রান্নাবাড়িটা কমপ্লিট করে নিই, তারপরে আবার আসছি। এখন বাজে একটা, আর আমার ঘরের অবস্থা দেখো, ঠিক আছে, কিচ্ছু কাজ হয়নি আজকে। আমার রান্নাবাড়ি অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, এতক্ষণ আমার সব হয়ে যেত আজকে, এই কুটুসের জেদের জন্য আর কান্নার জন্য আমার আজকে দেরি হলো। এতক্ষণ স্কুল থেকে এসে এত জেদ আর কাঁদলো আধা ঘন্টা ধরে যে আমার সব দেরি হয়ে গেল। এখন তো এগুলো বসে করতে গেলে কুটুসকে স্নান করানো দেরি হয়ে যাবে। আমি আগে কুটুসের জন্য জামা নিতে এসেছি, ওপরে জামাটা নিয়ে যাব, নিয়ে গিয়ে ওকে চান করাবো, চান করিয়ে নিয়ে তারপরে বাদ বাকি যা কাজ করবো। ও এখানে ওই জামাটা নেই, গরমের মধ্যে না সব জামা পরানো যাচ্ছে না, একদম পাতলা আর্দি কাপড়ের জামাগুলো পরাচ্ছে, আর কোনোদিন কোনোদিন তো স্যান্ডেল গেঞ্জি পরছে। এখানে দেখো জামা কাপড় কালকে পরশুদিন রাত্রেবেলায় কেচেছিলাম, কালকে গোছানোর টাইম পাইনি, আজকে এগুলো সব গোছাতেই হবে। এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি, এখন স্নান করাবো। আর এখানে দেখো আমার যে জিনিসগুলো আছে না, এগুলো তো এত ধুলো পড়েছে, ঝুল পড়ে গেছে ধর, পুরো দেখো গাছটায় দেখো কত ঝুল পড়েছে। এই দেখো বুদ্ধটা, বুদ্ধদেবটাই ঝুল পড়ে নোংরা হয়ে গেছে, এগুলো প্রত্যেক দিন ভাবছি কি একটু পরিষ্কার করি, টাইম পাচ্ছি না, আজকে যখন দেরি হলো এগুলো পরিষ্কার করবো, তারপরে স্নান করবো। সব ধুলো লেগে গেছে, দেখতেই খারাপ লাগছে, চলো তাকে স্নান করিয়ে নিই, তারপর বাদ বাকি কাজ। বিছানা পরিষ্কার হয়ে গেছে, সব কিছু মোছা খোঁচা কমপ্লিট, এখন মঞ্জুদি এসে, মঞ্জুদি চলে এসছে, এসে ঘরগুলো ঘরটা ঝাড় দিয়ে মুছবে, হয়ে যাবে। আর এখন ওই যে বাইরে ওই পুতুলগুলো এখন পরিষ্কার করবো, তারপর স্নান করবো। দেখো এগুলো পরিষ্কার করে দিয়েছি, সব মুছেছি, সবগুলো মুছেছি, সব পরিষ্কার করে দিয়েছি। এইটা একটু ভেজা কাপড়ে মুছলে ভালো হতো, কিন্তু আজকে আর মোছার টাইম পেলাম না, অন্যদিন ভেজা কাপড়ে মুছবো। আর গাছগুলো না সার্পে চলে চুবলে আরও ভালো পরিষ্কার হতো, আজকে টাইম পেলাম না, অন্যদিন সব একবারে ভেজা দিয়ে মুছবো। মোটামুটি পরিষ্কার করে দিয়েছি, যেরকম লাগছিলো দেখতে পরিষ্কার করে দিয়েছি। এখন স্নান খাওয়া করে ওপরে আসলাম, এখন সব এগুলো গোছাবো। এখন জামা কাপড়গুলো গোছাবো, তো ভাবলাম গোছাতে গোছাতে তোমাদের সাথে কিছু একটু শেয়ার করি, প্রত্যেক দিনই তো এটা ওটা কাজ দেখাই, আজকে ইচ্ছে হলো যে কিছু একটা শেয়ার করি, তো কি বলো তো? অনেক কথাই তো মনের মধ্যে থাকে, সব কিছু কথা তো সবসময় সবার সামনে বলা যায় না, তো ভাবলাম যে আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি।
তো কথাটা হচ্ছে, আমার যখন জন্ম হয় তখন আমার সাথে আর একটা বেবি ছিল, মানে আমার মায়ের টুইন বেবি ছিল, ঠিক আছে? তো তো হচ্ছে বেবি ছিল তো, কিন্তু যে টুইন বেবি যে ছিল সেটা ডাক্তার জানতো না, মানে বুঝতেই পারিনি, জানি না তখন তখনকার সময় USG করা হয়েছিল কিনা বা কি পদ্ধতি ছিল এরকম জানি না, কিন্তু ভালো ডক্টরের কাছে মা দেখাতো, কিন্তু USGও করা হয়েছিল ধরে নেওয়া যায়, কারণ তো তখন USG করবে এটা হতে পারে না, কিন্তু না হচ্ছে মানে ডাক্তার বুঝতে পারিনি যে টুইন বেবি ছিল। তো যখন ডেলিভারির সময় আমার মায়ের নর্মাল ডেলিভারি হয়েছিল, তো ডেলিভারির সময় তখন প্রথমে একটা বেবি হয়েছে, তো বেবিটা বাঁচেনি, মানে হওয়ার পরেই মারা গেছে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তারপরে মানে একটা বেবি হওয়ার পরে যখন যে চেক করে না, তখন চেক করে ডাক্তার দেখতে পায় যে ভেতরে আর একটা বেবি আছে। তো অনেক কষ্ট করে মাকে আর কি ডেলিভারি করতে হয়। তো দ্বিতীয় বেবিটা ছিলাম আমি, আর প্রথম বেবি যেটা আমার থেকে 5 মিনিট আগে হয়েছিল মেয়ে ছিল, সেটাও মেয়ে ছিল, তো সে মারা যায়, সে হচ্ছে বাঁচে না। তো তো এখনও হচ্ছে না, মাঝে মাঝে আমার মনে হয়, জানি না এটা আর কি অদ্ভুত একটা কথা, মাঝে মাঝে মনে হয় কি যে যদি আমি আগে হতাম তাহলে হয়তো আমি মরে যেতাম, সে বাঁচতো, তো সে আগে হয়েছে আমাকে, পরে আমি হয়েছি তো আমি বেঁচে গেছি। তো এইটা জিনিসটা না আমার হচ্ছে মানে খুব মাঝে মাঝে মনে হয় যে আসলে সে যদি বেঁচে থাকতো কীরকম হতো, না তখন হয়তো আমি থাকতাম না, মানে ডাক্তার তো দুজনকে বাঁচাতে পারতো না, এবং আমি আমার হওয়ার পরে ডাক্তার বলেই দিয়েছিল মানে আমার মা বাবাকে যে এই বেবিও কিন্তু বাঁচবে না, একমাত্র আপনারা যদি ভীষণ মানে খুব যত্ন করতে পারেন, ওই কথায় বলে না তুলোর মধ্যে রাখতে পারেন, ভীষণভাবে যত্ন করতে পারেন তবেই বাঁচবেন, নইলে কিন্তু এই বেবিও বাঁচবে না, আমাদের বলে দিয়েছিল। তারপরে আমাকে অনেক কষ্ট করে অনেক যত্ন করে অনেক কিছু করে আমাকে বাঁচানো হয়। মার কাছে গল্প শুনেছি আমি নাকি এতটাই রোগা ছিলাম, যেহেতু দুটো বেবি ছিল তো মা তো জানতো না, বলে খাওয়া দাওয়া তো মানে দুটো বেবি হলে দেখো খাওয়া দাওয়া তো সেরকমভাবে করতে হবে, তো মা জানতো একটা বেবি আছে তো সেই অনুযায়ী খাওয়া দাওয়া করেছে, সেই অনুযায়ী ওষুধপত্র পড়েছে, তো সেই জন্য একটা বেবির পুষ্টিতে দুটো বেবি বড় হয়েছে, তো ওই জন্য দুটো বেবি পুষ্টি পায়নি। তো আমি নাকি এত রোগা ছিলাম যে আমাকে দুটো তিনটে কাঁথার মধ্যে ছাড়া নেওয়া যেত না, হাতগুলো মা বলে হাতগুলো নাকি আমার এরকম বুড়ো আঙ্গুলের মতো ছিল, একটা বুড়ো আঙ্গুলের মতো আমার হাত ছিল। হ্যাঁ, তো মানে কি একটা অদ্ভুত না, দেখো ডাক্তাররা বুঝতেই পারলো না, দেখো আজকালকার যুগে কত ধরনের কত পদ্ধতি বেরিয়েছে, তাই না? আজকালকার যুগে না বাঁচিয়ে দেয়, কিন্তু তখন দেখো কিছুই ছিল না, ডাক্তার এমন ডাক্তার সে এতদিন ধরে চিকিৎসা করছে, এতদিন ধরে চেক আপ করছে, সে বুঝতেই পারেনি যে টুইন বেবি ছিল। তো আমার যে পাড়ায় না একজনের, একটা পরিচিত একজনের টুইন বেবি হয়েছে, তো সেটা শোনার পরে না আমার হঠাৎ করে এই কথাগুলো বেশ মানে অনেক মানে মনে আসছে। এখনো মা বাবা অনেক সময় গল্প করে, যখন ছোটবেলার গল্প হয় তখন গল্প করে, তখন আমরা শুনি। তো এটাই ছিল ঘটনা আমার, দাঁড়ো জামা কাপড় গোছানো হয়ে গেছে, এইগুলো তুলে দিই, দিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে বিকেলে আবার তোমাদের কাছে আসবো, ঠিক আছে? ছোট্ট একটু ঘটনা শেয়ার করলাম তোমাদের সাথে। এখন বাজে 9:20, সেই যে দুপুরবেলা তোমাদের সাথে কথা বলে একটু রেস্ট নিতে শুয়েছিলাম, তো ঘুমোই নিয়ে টিভি দেখছিলাম, তারপরে কুটু শুটে চলে এলো, তারপরে আমি সন্ধে দিলাম, সন্ধ্যা দিয়ে চা করলাম, এই যে চায়ের কাপ এখনো এখনো পড়ে আছে, আমি আর কুটুস খেলাম চা, খেয়ে কুটুসকে নিয়ে পড়তে বসালাম, ওই যে ব্যাগ সে তো আর পড়লো না, একটুখানি পড়ে মো বাড়ি চলে গেলো, আর তন্ময় এখন অফিস থেকে ফিরিনি, ওর একটা কাজ আছে কাছেই, ও একটা কাজে গেছে, একটা কাস্টমারের বাড়িতে গেছে, তো ওখান থেকে ফিরতে দেরি হবে, আর এখন নিচে যাব, নিচে গিয়ে আজকে আমাদের রুটি আর তড়কা হবে, তড়কার ডালটা ভিজিয়ে রেখেছি, তার আগে নিচে যাই। এই যে তড়কার ডাল ভিজিয়ে রেখেছি, কিন্তু আজকে না একটু দেরি করে ভিজিয়েছি বলে এখনো আমার ঠিক মতো ভেজেনি, মনে হচ্ছে প্রেশারে সিটি দিতে হবে। তো এটা তড়কার ডাল, আর এই যে বাবা আটা মেখে রেখেছে, আর আমি এখন পেঁয়াজ রসুনটা কাটবো, টমেটো কাটবো, কাঁচা লঙ্কা সব তরকার জন্য যা যা লাগে কেটে গুছিয়ে রাখবো, তারপরে তন্ময় এসে তরকাটা রান্না করবে। আমি ভাবছি তন্ময় আসার আগে আমি রুটিটা করে ফেলি, যে কটা রুটিটা একবার করে ফেলি তাই কাজটা এগিয়ে থাকবে। আর দেখো একটা জিনিস, মিঠুর পালক দেখো কি সুন্দর, দেখতে কি সুন্দর। চলো কাজগুলো ফটাফট আগে করে নিই, তো কতক্ষণে তন্ময় আসবে এখন। Thank you.
বাজে 11:05, বাবা খাওয়ার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। এই যে কুটুসকে সবে খাওয়ালাম, আর এখন আমাদের ইয়ে হয়নি, তড়কা হয়নি। এই যে প্রেশারে সিটি পড়ছে, এই যে এখন ডিমের ঝুড়ো হচ্ছে, তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। এখন কখন খাওয়া দাওয়া হবে বলা যাচ্ছে না, তড়কা হতে তো একটু টাইম লাগবে, ওই জন্য কুটুসকে খাইয়ে দিলাম। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, দুপুরবেলা ঘুমোইনি। তো চলো, আমাদের তো খাওয়া দাওয়া তো অনেক দেরি আছে, তো চলো ব্লগটা এখানে শেষ করি। চলো ব্লগটা শেষ করি, পুরুষ কি একটা দেখা। আচ্ছা দেখা, তাড়াতাড়ি নিয়ে আয়। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। রং পেন্সিল, নতুন রং পেন্সিল আজকে বের করে দিয়েছি, বলেছে যদি ভাঙে তাহলে তোর একদিন কি আমার একদিন, বলে ওই জন্য যত্ন করে রেখেছে। নইলে কত যে রং পেন্সিল শেষ করলো তার কোনো হিসাব নেই, বুঝছো। চলো এই ব্লগটা শেষ করি, আবার কোনো একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।